আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রসনা বিলাস চ্যানেলে আরও একটা নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা আফগানি পোলাও বা কাবুলি পোলাও তৈরি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, খুবই কম মশলায় তৈরি করা হয়। দেখতে কিন্তু অনেকটা বিরিয়ানির মতো মনে হলেও এটা কিন্তু আসলে বিরিয়ানি না, একটা পোলাও। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকেই নতুন তাদেরকে অনুরোধ করছি, আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনস কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি আইটেম রয়েছে, চাইলে কিন্তু আমার চ্যানেলটাকেও ভিজিট করে আসতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। কীভাবে তৈরি করছি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আফগানি পোলাও বা কাবুলি পোলাও তৈরি করার জন্য আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সব কিছুই কিন্তু সামনে নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি 1.5 কেজির মতো বাসমতি চাল নিয়েছি। আর চেষ্টা করবেন বাসমতি চালটা দিয়ে করার জন্য, কারণ এই রেসিপিটা কিন্তু বাসমতি চাল দিয়েই করা হয়। আমি ফরচুন ব্র্যান্ডের যে এক্সট্রা লং বাসমতি চালটা রয়েছে সে চালটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন। এবার আমি এই চালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আর মোটামুটি আমরা কিন্তু সবাই জানি বাসমতি চাল দিয়ে সাদা ভাত অথবা বিরিয়ানি যাই রান্না করি না কেন, রান্না করার আগে কিন্তু ভিজিয়ে রাখতে হয়। তো এমনিতে নর্মাল যদি রান্না করি সেই ক্ষেত্রে হয়তো বা 1/2 ঘন্টা বা 20 মিনিট ভিজিয়ে রাখলেই হয়। আমি যেহেতু কাবুলি পোলাও তৈরি করছি এর জন্য কিন্তু এই চালটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এরপর 1.5 কেজি চালের জন্য আমি এইখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খাসির মাংস দিয়েও করতে পারেন, তবে নর্মালি কিন্তু এটা গরুর মাংস দিয়েই করা হয়। আর একদম ফ্রেশ মাংসটাই নিয়েছি হাড় চর্বি বাদ দিয়ে। চেষ্টা করবেন একটু বড় বড় টুকরো করে নিতে। আর এখানে নিয়েছি আমি প্রায় 150 গ্রামের মতো কিশমিশ। কিশমিশটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। গাজর নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, এরকম লম্বা লম্বা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। 2টা নিয়েছি মাঝারি সাইজের টমেটো স্লাইস আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও নিয়েছি ঘি। এই রান্নাটার জন্য অবশ্যই ঘিটা ব্যবহার করতে চেষ্টা করবেন। আর কাবুলি পোলাও রান্না করার জন্য যে প্রথমে মাংসটার প্রসেস করতে হয় এটা কিন্তু চুলায় একদম হাই হিটে প্রথমে কিছু সময় রেখে তারপর হচ্ছে 2 ঘন্টার মতো মিডিয়াম আঁচে জাল করতে হয়। আমি যেহেতু অতটা সময় নিয়ে করছি না তাই প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে শুধু জিরা আর কালো এলাচটা যাবে, আর কোনো মশলাই কিন্তু ব্যবহার করছি না। পুরো মাংসটাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি এখানে প্রায় 3 লিটারের মতো পানি দিয়ে 15 থেকে 16-17 মিনিটের মতো আমি জাল করব। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লবণ। আমি কিন্তু এই মাংসের যে স্টকটা বের হবে পানি দেওয়ার পরে সেই স্টকটা দিয়েই কিন্তু পোলাওটাও রান্না করে নেব, তাই চেষ্টা করবেন কিন্তু লবণটা একসাথেই দেওয়ার জন্য, পরবর্তীতে প্রয়োজন হলে অ্যাড করে নেবেন। আর দেখতেই তো পেলেন আমি একদম প্রেশার কুকারটা ভরে ভরে 3 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। আর অবশ্যই মাপটা খেয়াল রাখবেন, সঠিক পরিমাপে পানি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার কাবুলি পোলাওটা একদম ঝরঝরে হবে। এবার আমি প্রেশারে ঢাকনা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে 15 থেকে 16-17 বা 18 মিনিটের মতো জাল করব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ঘড়ি ধরে 17 মিনিটের মতো জাল করেছি। আর 17 মিনিট পরেই কিন্তু আমি প্রেশারে ঢাকনাটা খুলে মাংসটাকে পানি থেকে উঠিয়ে নিয়েছি। আর আমি আপনাদেরকে একটা মাংস উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই সময়টা যদি আপনারা প্রেশারের টাইমিংটা ঠিক রেখে দিয়ে থাকেন চুলায়। এই তো দেখতেই তো পেলেন কতটা সফট হয়েছে। আর যে এক্সট্রা স্টকটা রয়েছে এটা আমি কিন্তু স্ট্রেনারে করে ছেঁকে তারপর হচ্ছে আলাদাভাবে রেখে দেব।
এবার মূল রেসিপির জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন বড় একটা হাঁড়ি নিয়েছি আর চেষ্টা করবেন একটু ছড়ানো বড় হাঁড়িতেই রান্না করার জন্য আর অবশ্যই চেষ্টা করবেন নিচের তলানিটা যেন একটু মোটা থাকে এই টাইপের হাঁড়ি ব্যবহার করতে আমি এখানে বড় টাইপের একটা হাঁড়ি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রামের মতো ঘি আপনারা যদি কাবুলি পোলাও এর একেবারে অরিজিনাল যেই ফ্লেভারটা রয়েছে অরিজিনাল যে স্বাদ রয়েছে সেটা যদি পেতে চান তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে তৈরি করছি ঠিক এই রকম ভাবেই কিন্তু তৈরি করতে হবে তা না হলে কিন্তু কাবুলি পোলাও হবে না কারণ কাবুলি পোলাওতে কিন্তু মশলার পরিমাণটা একেবারেই কম ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন গোল্ডেন ব্রাউন কালার ধারণ করবে তখন তার মধ্যে আমি আগে থেকেই যে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেব এই তো দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজ কুচিটা কিন্তু একদম গোল্ডেন কালার হয়ে এসেছে এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর যে স্টকটা রেখেছিলাম আমি বিফটা সিদ্ধ করার পর সেই স্টকটা থেকে একটু স্টক দিয়ে দিলাম এতে করে কিন্তু টমেটোটা একদম সফট হয়ে যাবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে 2 মিনিটের মতো জাল করে নেব এই তো ভিউয়ার্স 2 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে এবার আরেকটু নাড়াচাড়া করে আমি আগে থেকে যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব মাংস দিয়ে আবারো কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব কিছু সময় নাড়াচাড়া করে নেয়ার পর এইখানে আমি যে বিফ স্টকটা করে রেখেছিলাম সেটা কিন্তু একটা স্ট্রেনার দিয়ে আমি খুব ভালোভাবে ছেকে নিয়েছি এখন এই স্টকটা কিন্তু জাল করে নেয়ার পর আমি 3 লিটার দিয়েছিলাম এখন এইখানে কিন্তু 2.5 লিটারের মতো স্টক রয়েছে আমি 1.5 কেজি চালের জন্য 2.5 লিটার পরিমাণ স্টক দিয়ে দেব আপনাদের যদি কম বেশি হয় স্টকের পরিমাণটা যদি কম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু পানি অ্যাড করে দিতে পারেন আর অবশ্যই কিন্তু মেপে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যদি পানির পরিমাপটা একদম ঠিক রেখে রান্নাটা করেন সেই ক্ষেত্রে কিন্তু কাবুলি পোলাও বা যে কোনো বিরিয়ানি পোলাওই রান্না করেন না কেন খুব সুন্দর পারফেক্ট ঝরঝরে হবে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট জাল করে নিয়েছি আর এরকম যখন টকবগে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা স্ট্রেইনারে করে পানি ছড়িয়ে রেখেছি চালটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অন্যদিকে কিন্তু চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে যে কিশমিশগুলো রেডি করে রেখেছিলাম বা গাজর কেটে রেখেছিলাম গাজর আর কিশমিশ দিয়ে দিচ্ছি অনেকেই এই রেসিপিটা তৈরি করার সময় কিন্তু গাজর কিশমিশ যখন ঘিতে ভেজে নেয় তখন এর মধ্যে চিনি দিয়ে দেয় গাজর আর কিশমিশ তো এমনিতেই মিষ্টি হয় গাজর কিশমিশ কিন্তু ঘিতে ভাজার কারণে অনেকটা মিষ্টি বেরিয়ে আসবে এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম চিনি বা এক্সট্রা কোনো মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি চুলায় যেই কাবুলি পোলাওটা তৈরি করেছিলাম সেই ঢাকনাটা উঠিয়ে নিয়েছি 4-5 মিনিট জাল করে নিয়েছিলাম চুলার আঁচটা মৃদু আঁচে রেখে আর এরকম যখন একটু পানি থাকবে চালের গায়ে গায়ে বা মাংসের গায়ে গায়ে লেগে থাকবে সেই পর্যায়ে কিন্তু আমি যেই ঘিয়ে ভেজে রেখেছিলাম কিশমিশ আর গাজর সেগুলো কিন্তু আমি উপর থেকে দিয়ে দেব আর চেষ্টা করবেন রাইসটাকে খুব ভালোভাবে একটু প্লেন করে উপর থেকে কিশমিশ আর গাজরটা দিয়ে দিতে আমি কিন্তু একসাথে মিলিয়ে ফেলবো না উপর থেকে জাস্ট দিয়ে দেব
এই তো কিশমিশ আর গাজরটা যখন উপর থেকে এভাবে ছড়িয়ে দেয়া হয়ে যাবে তখন আমি এখানে একটা তোয়ালে দেখতে পাচ্ছেন তোয়ালেটা কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নেয়া এরপর হচ্ছে তোয়ালে বা যে কোনো মোটা কাপড় দিয়ে আপনারা কাপড়টা ভিজিয়ে পানিটা নিংড়ে ফেলে এভাবে করে ঢাকনার নিচে দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ভাপে রেখে দেবেন 5-7 মিনিটের জন্য আর চুলারাসটা কিন্তু এই পর্যায়ে একদম লো আঁচে থাকবে উপর থেকে ভারী যে কোনো কিছু একটা দিয়ে দেবেন যাতে করে ভেতরের ভাপটা বেরিয়ে না আসে আমি প্রায় 7 মিনিট পরে এসেছি 7 মিনিট পরে এসে এবার আমি উপরের ভারী বস্তুটা সরিয়ে নিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি আমার আফগানি পোলাও বা কাবুলি পোলাওটা পারফেক্টলি হয়েছে কিনা মাশাআল্লাহ ঢাকনাটা খোলার পরেই কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যা বলে বোঝানোর মতো না আর এটা দেখতে কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আর টেস্টের কথা কি বলবো অসম্ভব মজার ছিল তবে আমরা যেহেতু বাঙালি আমরা কিন্তু বেশি তেল বেশি মশলা খেয়েই অভ্যস্ত সেই ক্ষেত্রে হয়তো বা টেস্টের একটু ডিফারেন্ট মনে হতে পারে আপনারা যারা প্রথম এই খাবারটা পরিবেশন করবেন তবে আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে আপনারা একবার যদি বাসায় তৈরি করে এই রেসিপিটা পরিবেশন করে একবার খেয়ে নেন আপনাদের কাছে খারাপ লাগবে না বরঞ্চ ভালোই লাগবে তো দেখলেন তো ভিউয়ার্স কত সহজেই একদম কম মশলায় তৈরি এরকম মজার একটা আরব দেশের বিখ্যাত কাবুলি পোলাও বা আফগানি পোলাও তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের রেসিপিটা বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি কিংবা লাইফস্টাইল ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম